কোভিড-19 অতিমারির জেরে নিউ নর্মালে এসে ভিন্ন পরিস্থিতি মাতৃবন্দনা হচ্ছে। সংক্রমণ রোধে মহামান্য হাইকোর্টের নির্দেশে দর্শক শূন্য পুজো হচ্ছে ত্রিধারা সম্মিলনীতে। দর্শক আসলে তারা প্রতিমা দর্শন করতে পারছে না, তবে দর্শকদের কথা মাথায় রেখে প্রতিমা দর্শনের জন্য তথ্য প্রযুক্তির সাহায্যে ভার্চুয়াল প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে এমনটা জানিয়েছেন কলকাতা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার। ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ জানায় পুরস্কৃত করার জন্য জানিয়েছেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার। বিশিষ্ট সমাজসেবী গোলাম রব্বানীর হাত থেকে সেরা সেরা পুরস্কার তুলে নিয়েছে ত্রিধারা সম্মিলনী। দেবাশিস কুমারের হাতেই এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবারে পুজো সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতিতে আমরা করছি। দেখতেই পাচ্ছেন যে মণ্ডপ ফাঁকা, মহামান্য আদালতের যে আদেশ সেই আদেশ অনুযায়ী এবারে দর্শক শূন্য পুজো হচ্ছে। সবথেকে দুঃখজনক হচ্ছে যে দর্শকরা আসছেন তারা আমাদের এমনভাবে মণ্ডপ হয়েছে যে কিছুতেই দর্শকদের আমরা প্রতিমা দর্শন করাতে পারছি না। আমাদের এই জন্য আমরা এলইডি বোর্ড ভার্চুয়ালি দেখতে পাওয়ার সেই ব্যবস্থা করেছি। আমি ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের পুরস্কৃত করেছেন। এবং সবথেকে বেশি ধন্যবাদ জানাই এই কারণে, যেখানে আজকে ভারতবর্ষে ধর্মে ধর্মে একটা সংঘাতের আবহাওয়া চলছে, সেখানে হিন্দুদের এই উৎসবে ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট তারা একটা এই উৎসবে শুধু সামিল হয়েছেন তাই নয়, একটা এই ধর্মীয় অনুষ্ঠানে যারা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে থাকেন এমন সংস্থাকে যারা ভিন্ন ধর্মের হওয়ার পরেও তাদের তারা সম্মানিত করছেন। দাদা, এই পশ্চিমবঙ্গালকে আওয়ামকে ক্যা বলনা চাহেঙ্গে? থোড়া হিন্দি আমি এই বলবো চলে যে মেসেজ মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট আজ দিয়া হ্যায় এই ঘর ঘর মে এই বার্তা হাম লোক কো পৌঁছানা হ্যায় কি ইয়াহ কোই জাত কা উপর ধর্ম কা উপর হাম লোক কা উৎসব হোতা নাহি হ্যায়। আজ হিন্দু কা উৎসব হ্যায় লেকিন মাইনরিটি ভি ইসকে শামিল হ্যায়। জব মাইনরিটি কা ভি উৎসব হোগা তো মেজরিটি জো লোগ হিন্দু হ্যায় ও লোগ ভি শামিল হো জায়েগা। আর হাম লোগ ই হাম লোগ কা বঙ্গাল কা পরম্পরা হ্যায়, ইয়াহ ধর্ম কে উপর মানুষ কোই চর্চা নাহি করতা হ্যায়, আপনা ধর্ম আপনা পাস, লেকিন উৎসব সবকা। দেবতা, মহামান্য আদালতের যে রায়টা হয়েছে এই রায়টা নিয়ে আপনাদের ত্রিধারা তো উৎসব বলে ভিড় এখানে হয়, সামলানো মুশকিল, সেটা নিয়ে এবছর আপনারা কী করছেন? না দেখুন, কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যারা বলে আমরা শুনি, সেখানে আমাদের বলার কিছু থাকে না। তো আদালতে এমন একটা প্রতিষ্ঠান তারা বলবেন এবং আমরা শুনব, এখানে বিতর্কের জায়গা থাকে না, না করাই উচিত। আমরা শুধু এটুকুনই বলব যে আদালত নিশ্চয়ই ভালোর জন্যই করবেন, সে নিয়ে আমার কোনো দ্বিমত নেই। একটু আগে থেকে যদি এটা হতো তাহলে হয়তো এই যে আমরা যে এই মণ্ডপ শয্যা প্রতিমায় এইসবগুলো আরও ছোটো করে দিতে পারতাম এবং সেই পয়সা যে খরচা আমরা করেছি সেগুলো আমরা আরও সমাজসেবায় কাজে লাগাতে পারতাম, এটাই তো হতে পারতাম। কিন্তু এখন থেকে যদি করার নেই, ঠিক আছে, যা হয়েছে তাই হবে। আমি বিশ্বাস করি আগে মানুষের প্রাণ, তারপর সকল দর্শককে দর্শকদের থেকে একটু শুভেচ্ছা। হ্যাঁ, আমরা সকলকে শারদ উৎসবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করব এবছর বাড়িতে বসে ভার্চুয়ালি পুজো দেখুন। সামনের বছর, এবছর সুস্থ থাকতে হবে, সামনের বছর আবার সবার সঙ্গে আমাদের দেখা হবে।
बधाई देता हूँ गुलाम रब्बानी की, जो ये माइनॉरिटी ट्रस्ट का ऑर्गेनाइजर है, चेयरपर्सन है। इससे इसका अलग धर्म का आदमी होने के नाते भी बंगाल का मेन फेस्टिवल पे वो अपना ट्रस्ट को शामिल किया है। आप अपना को भी शामिल कर दिया एक प्रोग्राम में, इसे इसको हमको बधाई देता हूँ। पूरे बंगाल के आवाम को मैं वेरी हैप्पी दुर्गा पूजा टू एवरीवन एंड टू ऑल द व्यूअर्स ऑफ जेटीवी न्यूज, जनता टीवी 24 एंड चैनल 10। और आज के हमरा प्राय धरून 10 दिन থেকে আমরা একটু সার্ভে করছি, আমাদের এক দুজন এসে সার্ভে করে যাচ্ছে। আর আমরা আজকে ফাইনাল করেছিলাম কি দাদা এই আমাদের ত্রিধারা সম্মিলনী ক্লাবকে এক্সক্লুসিভ আইডল অ্যাওয়ার্ড ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের ক্লাব থেকে দেওয়া হয়েছে। আর যেমনি আমার দাদা বললেন কি মাইনরিটি যখন মেজরিটি সঙ্গে আছে, যখন আমাদের মাইনরিটি দরকার হবে মেজরিটি আমাদের সঙ্গে থাকবে, ছিলেন আর আছেও আর থাকবেও। আর আমরা ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সবাই বাঙালির বাসীদেরকে খুবই হ্যাপি পূজা, ভালো কাটান, সুস্থভাবে কাটান। আর আমরা চাইছি কি আগামীকালে ম্যাডাম অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি, হুম যাওয়া বিলর চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ওনার হাতটা আরও মজবুত করার জন্য ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট ওনার সঙ্গে ছিল, আছে, থাকবে। দেখুন আজকে যে পরিস্থিতি আছে, আজকে ষষ্ঠীর দিন, মহাষষ্ঠী আমাদের দুর্গাপুজো আজকে শুভ আরম্ভ হয়, কিন্তু ছোটোবেলা থেকে যে পুজো আমরা দেখে আসছি আজকে ঠিক তার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে মানুষের ঢল পড়ে, এত সুন্দর পুজো হয় এই ত্রিধারা সম্মেলনেতে। সেখানে আজকে দেখুন জনমানব শূন্য, তার প্রধান কারণ হচ্ছে প্যান্ডামিক মহামারী যে রয়েছে করোনা। কিন্তু যে হাইকোর্ট যে রায়টা দিয়েছেন এখানে, সেটা হাইকোর্টের রায়ের উপর তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু একটাই শুধু বলার ছিল, যদি এটা আগের থেকে হতো তাহলে এই যে যতটুকুই খরচা হয়েছে হয়তো এর থেকে অনেক কম করে মানুষের সেবায় কিছু কাজে কিছু টাকা ব্যয় করতে পারতো ক্লাবগুলো। সেই এইটা কিন্তু হলো না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম, এটাই আমাদের দুঃখ যে রায়টা যদি আগে হতো তাহলে কিন্তু অনেক ভালোভাবে সমাজকে সেবা করতে পারতো এই ক্লাবগুলো। আরও কিছু দেখুন এই অনেকগুলো টাকা, প্রচুর টাকা খরচা হয়েছে, যদি কি দর্শকরা ঢুকতেই পারছে না ভেতরে, সেই যদি দর্শকরা ঢুকতেই না পায়, দর্শকরা যদি আনন্দ না পায় তাহলে আর কি এই পুজো এত সাজসজ্জা করে লাভ কী? বছর বছর আজকে শারদীয় মহাষষ্ঠী, দেখুন ন্যাশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা আছে, মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট, সেই মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্টের গুরাম রাব্বানী সাহেব যিনি চেয়ারম্যান আছেন আমাদের অল ইন্ডিয়া চেয়ারম্যান, ওনার শুধু এই কাজ না, বিভিন্ন কাজের মধ্যে দিয়ে আমি ওনার সাথে থাকি এবং ওনার সাথে আগামী দিনেও থাকবো। উনি বিভিন্ন কাজগুলো করেন, এখানে বিশাল বড় একটা উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করলেন উনি, যে মাইনরিটি যেটাকে বলা হয়, যেটা নিয়ে আজকে সমাজে আজ বিভিন্ন রকম যে আলোচনা, যে উপলক্ষ করে যাকে উপলক্ষ করে লড়াই মারপিট চলছে যে ধর্ম নিয়ে, সেই ধর্ম নিয়ে একটা আদর্শ দৃষ্টান্ত দিলেন যে অন্য ধর্ম আরেক ধর্মকে ভালোবাসতে পারে, এক ধর্ম আরেক ধর্মকে সম্মান জানাতে পারে। সেই সম্মানটাই উনি আজকে জানালেন, মুসলিম কমিউনিটি থেকে আজকে হিন্দু ধর্মকে উনি সম্মানিত করলেন, এটাই আজকে সবচেয়ে বড় মেসেজ এই দুর্গাপুজো। আমার নাম তন্ময় কর, আমি তো সোশ্যাল ওয়ার্কার হিসাবেই সবাই বেশি জানি।